অঙ্কনে যাওয়ার জন্য তাদেরকে আহ্বান জানাই। আর যদি এরকম না করে আমাদের এখানে বিনা টিকিটে লোকজন যাতে ট্রেনে ভ্রমণ করতে না পারে সেজন্য আমাদের অফিসের মহোদয়গণ বিশেষভাবে টিকিট চেকিং করেছে। আমাদের ব্লকচেইন কার্যক্রম চলছে এবং ভবিষ্যতে চলবে, যাতে জনসাধারণ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে এবং যাতে বিনা টিকিটে যাতে ভ্রমণ করতে উৎসাহিত না হয়। আগামীভাবে ব্লক চেকিং কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, কারণ টিকিট যদি যাত্রীগণ যাদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন, বিনা টিকিটি ভ্রমণের প্রবণতা হ্রাস করা, সরকারি রাজস্ব বৃদ্ধি এবং যাত্রীদেরকে কাউন্টারমুখী করার এর মেন উদ্দেশ্য। গরিববাজার রেলওয়ে স্টেশনে ব্লক চেক কার্যক্রম শুরু হয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। এই বাণিজ্যিক বিভাগের সাথে রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করতেছে। একটি যাত্রীও যাতে বিনা টিকিটে ভ্রমণ করতে না পারে সেদিকে আমরা